আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যার নাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু নফসা শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছিলেন কেউ জানতো না কিন্তু নিজেই নবীর কাছে এসে স্বীকারোক্তি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি আপনি আমাকে পবিত্র করেন যদিও জানতেন শাস্তি কি তিনি বিবাহিত আর বিবাহিত কোনো পুরুষ যদি জিনা করে তার শাস্তি কি প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড পাথর মারতে 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 তাকে মেরে ফেলা হবে জানতেন তারপর নিজেই গিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন আমি দুনিয়ার শাস্তি সয়ে নিতে রাজি আছি জাহান্নামের শাস্তি সয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না সুতরাং কষ্ট যা পাওয়ার দুনিয়াতেই পাই জাহান্নামে যেতে আর কষ্ট আমার না পাওয়া লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন না তুমি মনে হয় জিনা করো নাই এমনি মনে হয় প্রাথমিক কিছু কাজ করেছো এটা ইসলামের একটা বিধান কেউ যদি নিজের থেকে এসে জিনার স্বীকারোক্তি দেয় যে ব্যাপারে কেউ জানে নাই আগ থেকে কেউ এসে সাক্ষী দেয় নাই নিজের থেকে এসে জিনার স্বীকারোক্তি দিচ্ছে তাহলে বিচারক তিন তিনবার পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করবে যে না তুমি মনে হয় জিনা করো নাই এমনি তুমি রিলেশন করেছো ইত্যাদি ইত্যাদি এগুলো করেছো ডাইরেক্ট জিনা পর্যন্ত যাও নাই কারণ শাস্তি যত কঠিন এই শাস্তির বাস্তবায়নের পথকেও রাখা হয়েছে তত কঠিন কারণ একজন জলজান্ত মানুষকে পাথর মারতে মারতে হত্যা করা যেন তেন ব্যাপার না সেই তুলনায় গলা কেটে ফেলাও সহজ সেই তুলনায় অন্যান্য শাস্তিও সহজ কিন্তু কতগুলো পাথর মারলে জান যাবে এত সহজে কিন্তু না পুরো গা থেতলে যাবে গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে এমন এক ভয়ঙ্কর দৃশ্য হবে কারো হাড় দুর্বল থাকলে এটা দেখেও সে মরে যেতে পারে তো রাসূল বারবার বুঝালেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনন্য না রাসূল আমি বাস্তবে জিনা করেছি আমি নিজের থেকে স্বীকারোক্তি দিচ্ছি আপনি আমাকে মেরে ফেলেন দুনিয়াতে কিন্তু আমি জাহান্নামে আর দ্বিতীয়বার জ্বলতে রাজি না অবশেষে চারবার সাক্ষ্য দেওয়ার পর নবী সিদ্ধান্ত দিলেন ঠিক আছে এখন তোমার উপর শাস্তি অবধারিত হয়ে গেছে তাকে নিয়ে একটা মাঠের মধ্যে রাখা হলো নিয়ম হলো শরীরের কিছু অংশ মাটির নিচে চাপা দিয়ে তারপর বাকি অংশের মধ্যে পাথর ছোড়া হবে না হলে যখন রক্ত ঝরতে শুরু করবে কেউ এমন নাই যে এটা সইতে পারবে বরং যে সকল তো এখন এভাবে যখন পাথর ছোড়া হচ্ছে সাহাবীরা পাথর ছুটছেন তিনিও ধীরে 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 মৃত্যুর দিকে ঢলে পড়ছেন তখন এক পর্যায়ে একটা পাথর ছোড়ার পরে কিছু রক্ত গা থেকে বের হয়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামায় এসে লাগলো ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে খুব ঘৃণার চোখে দেখলেন তিনি বিব্রত বোধ করলেন যে একটা পাপী একটা জিনাকারের রক্ত লেগেছে আমার গায়ে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ঘৃণা ভাব দেখে বললেন ওমর শোনো لقد تاب توبة لو قسم على أهل المدينة لكفتهم তুমি শুধু তার গুনাটা দেখলা তার তওবাটা দেখলা না আরে আমার এই সাহাবী একা এমন তওবা করেছে তার একার তওবা যদি মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয় তার একার তওবাই সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে এ কারণেই কোরআনে আছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা বারবার বারবার তওবা করে আল্লাহর কাছে তওবা আরবি শব্দ তওবার বাংলা অর্থই হলো ফিরে আসা আরে মাকে ছেড়ে বেশি দূর যাওয়া যায় না বাচ্চারাও রাগ করে রাগ করে দুপুরবেলা ঘর থেকে বের হয়ে যায় বিকালে গিয়ে মাঠে খেলাধুলা করে সারাদিন বহুত কিছু করে কিন্তু পেটে যখন ক্ষুধা লাগে এদিকেও রাত হয়ে আসে বন্ধুর বাড়িতেও যখন জায়গা না মেলে তখন কিন্তু মাথাটা নিচের দিকে করে ওই মায়ের কাছেই ফিরে আসে মাও হয়তো শুরুতে বকা ঝকা দেয় তারপর কিন্তু ঠিকই বুকে আগলে নাই আর যদি একটু ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে মায়ের হৃদয়টা থেকে আনন্দ আর ভালোবাসার আর দরিয়া প্রবাহিত হতে থাকে তো রব্বুল আলামিনের কাছ থেকেও বান্দা মাঝে মধ্যে সরে যায় যখন গুনাহ করে যখন পাপ করে কিন্তু যখন আবার সেই বান্দা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ বড় খুশি হন হাদিসে আছে একজন মানুষ যদি কোনো উট নিয়ে যায় মরুভূমির মধ্যে আর তার সব খাবার পানি সব বাধা থাকে উটের সঙ্গে হঠাৎ ক্লান্ত হয়ে কোথাও একটু বিশ্রাম নিল যে আমি ক্লান্তি সেরে গেলে আবার উঠে করে যাত্রা করব এই টাইমের মধ্যে সে ঘুমাচ্ছে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে উট তো হারিয়ে গেছে কিন্তু ধুধু মরুভূমি মরুভূমি এমন এক জায়গা চাইলে এখান থেকে সহজে বের হয়ে আসা যাবে না হাঁটতে থাকবে হাঁটতে থাকবে 48 ঘন্টা হেঁটেও দেখবে যেখান থেকে হাঁটা শুরু করেছে ঠিক ওই জায়গায় এসে আবার পৌঁছে গেছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে উট তো বড় সাপোর্ট দেয় সেই মরুভূমির মধ্যে উপরন্ত বাঁচতে চাইলে তো খাওয়া লাগবে পানি পান করা লাগবে সব তো উটের সঙ্গে বাধা কি পরিমাণ পেরেশান হবে সে এখন যদি এভাবে পেরেশানি করতে করতে ধরেন অজ্ঞান হয়ে পড়ে গেল এরপর যখন চোখ খুললো চোখ খুলে দেখলো
উট আবারও সামনে দাঁড়ানো আর সঙ্গে খাবারও হাজির পানিও হাজির আগে যেমন ছিল ঠিক তেমনই তার দিলে কত বেশি খুশি লাগবে বলেন কারণ সে তো নিজের প্রাণের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিল এখন তা আবার প্রাণে সে পানে ফিরে পাবে আল্লাহর রাসূল বলেন একজন পাপী বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার পর আবারও ফিরে আসে আল্লাহর কাছে আর একজন মানুষ এভাবে হারানো উট ফিরে পেলে যত খুশি হয় আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়ে যায় আশি বছরের কাটটা কাফের পর্যন্ত আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয় একবার যদি তার নামে কালেমা পড়ে তার পড়তে দেরি হয় আমার আল্লাহর জবাব দিতে দেরি হয় না তা আশি বছরের কাফেরের ডাকের জবাব দিতেই যদি দেরি না হয় আমি আপনি পাপি তাপি হতে পারি কাফের তো না মুশরিক তো না নাস্তিক তো না তা আমি ডাকবো আমার আল্লাহ আমার ডাক শুনবেন না এটা কোনোদিন হবে না হতে পারে না এমন কি আপনি ডাকবেন আল্লাহকে আল্লাহ ডাকবেন আপনাকে সহি হাদিসে কুদসি আল্লাহ বলেন আন ইনদা জান্নি আব্দি বি বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমি তার সঙ্গে তেমন আচরণই করি দুনিয়া সবার সঙ্গে একরকম আচরণ হয় না কেন যে যেমন ধারণা রাখে আপনিও কিন্তু তার সঙ্গে তেমন আচরণ করার চেষ্টা করেন আপনার নিয়ে যে ভালো ধারণা রাখে তার সঙ্গে ভালো আচরণ করেন কিছু লোকের সঙ্গে কিন্তু আপনি রাগ দেখানোর চেষ্টা করেন কেন আপনি জানেন সে আড়ালে আড়ালে আপনার বিরুদ্ধে হয়তো বিভিন্ন ষড়যন্ত্র করে তা আপনার সঙ্গে যে যেমন আপনিও কিন্তু তার সঙ্গে তেমন আল্লাহ বলেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে তার সঙ্গে আমি আচরণ তেমন করি এটা বুঝতে চাই আরেকটা হাদিস সামনে রাখেন আল্লাহ রাসূল বলেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারতে যেমন ভরসা করা উচিত আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন সকালে বের হয় খালি পেটে বিকেলে ফিরে আসে ভরা পেটে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা কিন্তু কোন পাখি জানে না আগামীকাল কি খাবে কোথায় কোথায় আল্লাহ তার দানা আল্লাহ তার রিজিক রেডি করে রেখেছেন জানে না তাই বলে আল্লাহ না খাওয়ায় রাখে না যেই আল্লাহ দুনিয়ার হাজার মাখলুকরে খাওয়াতে পারে আমার আপনার ছোট একটা পেট রেখে সে আল্লাহ খাওয়াতে পারবে না এক কেজি খাবারও তো একসঙ্গে ঢুকানো যায় না এমন এক পেট আগেকার মুরব্বীরা পারতো বল নিয়ে বসতো একেবারে যদি খালি আপনি একটা পেঁয়াজ মরিচার লবণ দেন এটা দিয়েই পুরো থাল শেষ করে বলতো আর কিছু আছে নাকি এমন গল্প শোনা যায় রুটি এনে দিয়েছে তরকারি আনার আগে রুটি শেষ এবার তরকারি দিয়েছে আবার রুটি আনার আগে তরকারি শেষ আবার দিয়েছে রুটি এখন তরকারি আনার আগে রুটি শেষ কি এক পেরেশানি আনতে দেরি মাঝখানে সব শেষ কিচ্ছু লাগে না এমন লোক এখনো আছে যাদের শুধু একটা পোড়া মরিচ আর একটা ডিম ভাজি অথবা ডিম ভাজি যদি নাও চলে তাহলে একটু পেঁয়াজ কুচি কুচি করে সুন্দর করে কেটে অথবা হালকা ভেজে আর লবণ সহ পান্তা ভাতরে দেন পুরো এক ড্যাগ একসঙ্গে খেয়ে উঠবে আছে না কে নাই তো এই ছোট ছোট পেটগুলো আল্লাহ খাওয়াতে পারবে না যে আল্লাহ তিমি মাছরে খাওয়ায় যে আল্লাহ তাআলা সাগরের এত বিশাল বিশাল প্রাণীকে খাওয়ায় হাতিরে খাওয়ায় সে আল্লাহ আমারে আপনারে খাওয়াতে পারবে না অবশ্যই পারবে তাহলে ঝামেলা কোথায় ঝামেলা আমাদের ভরসায় আমাদের তাওয়াক্কুলে তাওয়াক্কুল খারাপ সুতরাং আল্লাহ আমাদের সঙ্গে আচরণও করেন আমাদের তাওয়াক্কুলের মতো করে যে যত বেশি ভরসা রাখবে আল্লাহর উপরে আল্লাহ তাকে তত বেশি সাহায্য করবেন বদরের ময়দানে সাহায্য করেছিলেন কে সেই ময়দানে অস্ত্র দিয়ে বিজয় এসেছিল সংখ্যা দিয়ে বিজয় এসেছিল প্রস্তুতি দিয়ে বিজয় এসেছিল কিচ্ছু না রবের সাহায্য দিয়ে বিজয় এসেছিল আজকে হামাস বিজয়ী হচ্ছে কিভাবে আরে তালেবান বিজয়ী হয়েছে কিভাবে গুটি কয়েক মুজাহিদরা দুনিয়ার সুপার পাওয়ার গুলোর কোমর ভেঙে দিয়েছে কিভাবে অথচ কোথায় আমেরিকা কোথায় ইসরায়েল আর কোথায় আফগানিস্তান আর ফিলিস্তিন কোনো তুলনাই তো চলে না এক পাশে হাতি আর এক পাশে পিঁপড়া এখন হাতি পিঁপড়ায় রয়ে বলে আয় খেলা হবে খেলা হবে খেলবো তোর সাথে তো এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে এখন পিঁপড়া কেমনে খেলবে হাতির সাথে হ্যাঁ পিঁপড়া এবার আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে নেমে পড়েছে এবার খেলা শেষে দেখা যাচ্ছে পিঁপড়াই খেলে দিয়েছে পুরো হাতিকে তো সাহায্য করেন কে আল্লাহ এই যুগে আমাদের ভরসা নষ্ট হয়ে গেছে তাই আমার আল্লাহ তাআলা সাহায্য আগের চাইতে কম করছেন ভরসা বাড়ান সাহায্য বেশি করবেন